প্রথমে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুও আমরা ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নেব। এবার ফুলকপিটাকে আমি প্রথমে ভাজার আগে একটু জল নিয়ে, সসপ্যানে জল নিয়ে, যাতে এটা ডুবে থাকে সেই পরিমাণ জল নিয়ে, তার মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে এটাকে ফোটাবো ভালো করে। প্রায় 5 মিনিটের মতো ফোটাবো, যাতে এর মধ্যে কোনো ময়লা বা পোকা থাকলে বেরিয়ে যায়। এরপর এটাকে আমি ছেঁকেও নেব। দেখছেন ফুটে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো এবং হাফ টিস্পুন টার্মারিক গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করব, করে ঢেকে দেব। এবার আমি নাড়াচাড়া করছি, এবার এটাকে আমি ঢেকে দেব, শিম আঁচে করে ঢেকে দেব যাতে একটুখানি বয়েল হয়। ঢেকে দিলাম, কিছুক্ষণ পর এটাকে খুলে দেখলাম যে প্রায় হয়ে এসছে। তখন আবার ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় ব্রাউন কালার হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেও একইভাবে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি প্রেশার কুকারে চালটা নিয়ে নিয়েছি, প্রায় 1 বাটি মতো চাল, যা যতটুকু লাগে সেই পরিমাণ মতো। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। তো এর মধ্যে আমি একটা পুটুলি করে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে আর তেজপাতা দিয়ে এটাকে একটা পুটলি বানিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নুন, হলুদও 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওটাকে বয়েল করব, 2 সিটি দিতে হবে। এখানে আমার আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েছে, এদিকে এই আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে একটু কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি একটু ঢেকে দেব যাতে কড়াইশুঁটিটাও একসাথে হয়ে যায়। কড়াইশুঁটি দিলে একটু ভালো টেস্ট হয়। এবার প্রায় হয়ে এসছে, এটা নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় 2 টিস্পুন মতো ঘি এর মধ্যে দিচ্ছি কড়াইয়ে। এবার একটু নাড়িয়ে ওটাকে, তার মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব, অল্প কাজু অল্প কিশমিশ। আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, নারকেল ছোট ছোট করে কুচি করেও ভাজতে পারেন, ভেজে দিতে পারেন, চেরি দিতে পারেন। তো অনেক কিছুই দেওয়া যায়, এটা তাহলে স্বাদ বাড়ে। তো আমি এখানে কাজু কিশমিশই খালি দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু রোস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো,
হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা আমি দিইনি, কারণ চালের মধ্যে নুন দেওয়া আছে অলরেডি। নুন হলুদ দিয়েই আমি চালটাকে সিদ্ধ করছি। আপনারা চালটা ভালো আতপ চাল নিলে ভালো হয়, তাহলে গন্ধটা ভালো হয়। বাসমতি চাল দিয়ে আমরা সাধারণত করি না, আতপ ভালো আতপ চাল দিয়েই করি। এবার ওইটা আমি দিয়ে দিচ্ছি, চাল চালটা হয়ে যাওয়ার ভাতটা হয়ে যাওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভাতটা এমন হতে হবে যাতে একটু ঝরঝরা থাকে, গলে না যায়, তাই জলটা সেই পরিমাণ মতো দিতে হবে। এখানে সবচেয়ে ভালো স্বাদ হয় যদি ভাতটা ঝরঝরে থাকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো, সবগুলো মেশাবো ভালো করে, মশলাগুলোকে সমস্ত ভাতের মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, কপি, মটরশুঁটি, কাজু, কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে আবার মিশিয়ে নেব, খুব সাবধানে যাতে ভাতটা আবার না গলে না যায়। ভালো দেখতে পাচ্ছেন ঝরঝরা আছে ভাতটা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চালের বেলুন। এবার একটুক্ষণ আমি এটাকে ঢেকে রাখছি যাতে সমস্ত গন্ধগুলোর মধ্যে ঢোকে, তারপর এটাকে আমি নামিয়ে নিলাম, সার্ভ করছি। এবার সার্ভ করার পর আমি ওপর দিয়ে কিছু চেরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখন তৈরি হয়ে গেছে চালের বেলুন, আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। যদি ভালো লাগেন লাইক করবেন।